আজকে আমাদের লাস্ট ডে, ফাইনালি দিনটা সেই চলেই এলো। এই এলাম, প্রত্যেকে চার দিন কেটে যাচ্ছে, বুঝতেই পারছি না, মানে বুঝতেই পারলাম না ফাইনালি। কিন্তু প্রত্যেকটা দিন আমাদের প্রচণ্ড ভালো কেটেছে, আনন্দ হই হই মজা করতে করতে কেটে গেছে। ইভেন আজকেও হবে, আজকে তো লাস্ট ডে, আরও বেশি বেশি মজা হবে। আমি তো অলরেডি তোমার সাথে সব দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, তো আজকে সানরাইজ দেখতে এসে আসতে পেরেছি ফাইনালি। কালকে সাইট সিন যাবো বলে, কালকে ঠিক ছিল আসবো, কিন্তু সাইট সিন যাবো বলে আর আসতে পারিনি, কারণ আবার তাড়াতাড়ি বেরোনো ছিল। এখনও সূর্যোদয় হয়নি, আমরা আগেই চলে এসেছি, কিন্তু সূর্যোদয় টাইম পেরিয়ে গেছে, সূর্যটা পরে বেরোবে। তো প্রথম দিন তো কুয়াশা এমন ছিল, সূর্য দেখতেই পাইনি। চলো আমার পরে আসছি। এখন ভোরবেলা 6:30, ভিড়টা দেখো কত ভিড়। জালে করে মাছ তুলছে কত লোক, একটা দুটো অনেকক্ষণ ধরে হচ্ছে, কত সময় লাগে এগুলো করতে, কত সময় মাফিক কাজ, তাই তো? আর এই যে সানরাইজ ভাগ্য আমাদের খুব খারাপ, সত্যি কথা বলতে সূর্য উঠে আভা বেরিয়ে গেছে, কিন্তু এখনো মেঘ দিয়ে সূর্যকে আমরা এখনো দেখতে পাই, এখনো দেখতে পেলাম আমরা। সূর্যি মামা আমার মাথাটা তুলেছেন, কিন্তু এখনো বেরোতে পারেননি পুরোপুরি, কি বলি। এসছি এই দুটো সমানে কুনাকুন করে যাচ্ছে। সকাল থেকে যখন থেকে এসছি অলরেডি আমাদের আসার আধ ঘন্টা হয়ে গেল, আধ ঘন্টারও বেশি। ওরা মানে একটানা লড়াই করে যাচ্ছে। হ্যাঁ আবার শুরু হলো, আবার হা হা হা, সূর্যটা কি সূর্য সমুদ্রের পেছনে উঠছে না, না এখন মানে এরা কি বলবো আর কি, শান্ত হয়ে বসার কোনো এ নেই, আপায়ও না। ওরে বাপ, ক্যাপচার কর ভিডিওটা, হ্যাঁ। সূর্যি মামা আস্তে আস্তে মুখ তুলছেন, ওনাকে পুরোটাই তুলছেন। এই মোমেন্টটার জন্যই সবাই অপেক্ষা করেছিল এতক্ষণ ধরে, এক্স্যাক্টলি যার জন্য আসা সানরাইজ দেখার জন্য। উঠে পড়েছেন পুরোপুরি, কত খাটনির কাজ, এদিকে একটা জাল উঠছে, এদিকে একটা জাল উঠছে। এক ঘন্টা তো হয়েই গেছে, আরো বেশি সময় হয়ে গেছে, চেষ্টা করে গেছে জালটাকে তোলার। নিজেই মালা পরে আছে গলায়, নিজেই মালা পরে গলায়।
চলে এখানে হ্যাঁ চা হচ্ছে কাপে 10 ভাড়ে খেলে 15 খুব ভালো দারুণ ঘুরেছে কেমন হাওয়া খেলে হাওয়া প্রচন্ড হাওয়া ছিল এখন নয় এখন নেই এখন প্রচন্ড রোদ এখানে যা হচ্ছে সবটাই প্রচন্ড আজ লাস্ট ডের ব্রেকফাস্ট হচ্ছে ধোসা ধোসাগুলো ভালো খেতে এখানে হালকা ধোসা খেয়ে চলে যাচ্ছে বাপরে কি গরম ওকে করো বাবা উফ তো গরম পুড়ে গেল আজ লাস্ট ডে আমরা সবাই এসেছি আজ লাস্ট ডে তে চান করতে আজ একটু বেশিক্ষণ থাকবো বেশি বকবো না বেশি চান করবো আসছে সবাই একসঙ্গে নামবো চলো আমরা সবাই এসে আছে ওইখানে দুজন মাছ সমুদ্রে গিয়ে নাগারাজি করছে রাজু সোনু আসছে দেখ না বলো বলো কি কি দিয়েছি বলো ফুটি ফুটি দিয়েছে কাজু বাদাম দিয়েছে কিশমিশ আরে এরকম করে কেন এরকম করে বললে এই হচ্ছে মানুষ মানুষ সংখ্যা আমাদের গোটা ট্যুরে আর লাগে শুরু হচ্ছে ঠিক ওইখান থেকে এই যে লাগে যাচ্ছে
আমার নিজের কাঁধে আছে, দেখা যাচ্ছে এই যে কাঁধে আছে, এই কাঁধে পিঠে এই যে তনুজির কাঁধে কাঁধে সবার আছে। বাপরে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আবার সেখানেই চলে এলাম শালিমার স্টেশনে। সবাই যে যার মতো চলে গেছে বাড়ি, মানে যাচ্ছে এখন পথে। আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে, এখানে আসছে, আমাদের লাগেজ রাখা আছে এই যে। তো চলো, মাঝখানে আর কিছু করা হয়নি, ঘুমিয়ে তারপর গল্প আড্ডা করে খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আড্ডা মারতে মারতে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে সবাই যে যার এখন বাড়ি যাওয়ার, তারা সবাই আলাদা হয়ে গেছে। চলো আবার পরের ভিডিও দেখা হচ্ছে। এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার আগের লাইফস্টাইলে ফিরে যাব। চার দিন খুব ভালো কাটালাম, আনন্দ মজায়। চলো বাই বাই। আজ হচ্ছে 15ই জানুয়ারি, পুরো সাদা হয়ে আছে ওই যে দুটো শালি, ওই যে শালিমার স্টেশন। আমরা দাঁড়িয়ে আছি এখানে, কিরম সাদা। এখন কটা বাজে পাক্কা? 10:01, পুরো চারদিক সাদা। কেউ বলবে এখন 10টা বাজে? বাপরে বাপ, আমরা ভাবতেই পারিনি এটা 10টা, মানে আমরা কি বলবো।